Oye. Come again, please. বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে সীমা দর্শন অনুষ্ঠানের আয়োজন করা হলো আজ বনগাঁ পেট্রাপোল সীমান্তে। মূলত বিএসএফের এই আয়োজন করা হয় সীমান্তবর্তী এলাকায়, যে সমস্ত সরকারি স্কুলগুলি রয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীদের অস্ত্র প্রদর্শনী করা হয় এবং তাদের বোঝানো হয় কিভাবে বিএসএফের জওয়ানরা কঠিন পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করে থাকেন। এই প্রসঙ্গে বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, আমরা ছাত্রছাত্রীদের পেট্রাপোল সীমান্তে নিয়ে আসি এবং তাদের মনে যাতে দেশপ্রেমের জন্য উৎসাহ জাগে সেই জন্য আমরা বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে সীমান্ত রক্ষী বাহিনীরা মিলে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। नहीं ये ये तो अभी अभी तो शुरू हुआ है। हमने दो महीने दो दो तीन महीने हो गए शुरू करके। मुझे लगता है कि पिछले पिछले अक्टूबर नवंबर से हमने शुरू किया है, चार पाँच महीने हो गए। और हमने इसके बारे में प्रिंसिपल सेक्रेटरी एजुकेशन गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल और केंद्रीय विद्यालय के जो कमिश्नर है उनको भी लिखा है, ताकि उनके स्टूडेंट्स भी जो पर्टिकुलरली आजू बाजू में रहते हैं, जो बॉर्डर इसमें रहते हैं, तो वो आए। और हम टारगेट करते हैं कि जो 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 छोटी छोटी स्कूल्स है और जो गवर्नमेंट एडेड स्कूल्स है वो यहाँ आए और ये सीमा दर्शन कार्यक्रम का लाभ उठाए। तो एक और बात, जो ये बॉर्डर में जो हर एरिया में फेंसिंग अभी तक नहीं हुआ है यार, वो जो झावडांगा में फेंसिंग के कुछ प्रॉब्लम है लोकल फार्मर को, इसके बारे में कुछ अलग से जो है वो ये हमारी चल रही है। और जो भी प्रॉब्लम होते हैं हम डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन लोकल पीपल उनको मिला के उसको सुलझाते हैं। ऐसे हमारा कोई प्रॉब्लम नहीं है। जहाँ जहाँ गवर्नमेंट ऑफ इंडिया ने मंजूर किया है फेंसिंग और जहाँ जहाँ हमें सरकार ने लैंड दी है वहाँ फेंसिंग लेट हो रही है और होगी। झावडांगा में कुछ আমরা ভারতের বিএসএফ কে দেখলাম এবং আপনাদের সঙ্গে দেখা হলো। আমি আপনাদের মাধ্যমে ভারতবাসীকে আমাদের বাংলাদেশের বাসীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আর এটা স্বাধীনতার আমাদের স্বাধীনতার মাস, এটা আমাদের অনেক কিছুই এদিন মনে পড়ে। আমরা 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলাম এবং ভারত সরকার আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধের সময়। আমরা সব কিছুই মনে আছে, মনে রাখছি। এবং 26শে মার্চ আমাদের মিত্র শক্তির হাতে পাকিস্তান বাহিনী সারেন্ডার করেছিল, সেদিন থেকে 16ই ডিসেম্বর 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, তখন থেকে আমরা পালন করি। 16ই ডিসেম্বর স্বাধীনতা বিজয় দিবস এবং 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। থ্যাংক ইউ। বনগাঁর পেট্রাপোল বন্দর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।